কিছুক্ষণ আগেই ঘটলো ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। তো এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হঠাৎই হাওড়াগামী দুটি লরি আচমকা এসে ডিভাইডারে ধাক্কা মারে। এতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভাইডার ও সিগন্যাল ব্যবস্থা। দুটি লরি চালককেই আটক করা হয়েছে, পুলিশ সূত্রে খবর। দুটি লরি চালকই দাবি করছে, হাওড়া দিকে নামার সময় আচমকায় সামনের একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তখন সামলাতে না পেরে তারা ডিভাইডারে ধাক্কা মারেন। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর দুদিকের লেনেই যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। কিছুদিন আগে নবমীর রাতে স্ত্রী পুত্রকে নিয়ে ঠাকুর দেখতে ফেরার পথে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মোটর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রাত 12:30 নাগাদ ক্যানিংয়ের গোপালপুরে এই ঘটনা ঘটে। এর আগে মোটর বাইকে চড়ে দুর্গাপুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আরও দুইজন। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায়। জানা যায় ঘাটালের খড়ার থেকে ঘাটালগামী রাজ্য সড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে। তিন বন্ধু সোনার কাজে ভিন রাজ্যে থাকতেন, পুজোর সময় বাড়ি ফিরেছেন তারা। তাঁদের নাম সৈয়দ আমির আলী, শেখ জিয়াজুল ইসলাম, সৈয়দ নাসির আলী, প্রত্যেকেই ঘাটাল ঘোলা গ্রামের বাসিন্দা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।